আসসালামু আলাইকুম। দিনাজপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি শামিমা সুলতানা, সহকারী শিক্ষক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি পাঠ উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় তোমরা তোমাদের পড়াশোনা সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছ। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পঞ্চম অধ্যায়ের একটি পাঠ উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, বলো তো আমরা কেমন জীব? আমরা সামাজিক জীব, তাই না? একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কি সে সমাজের সব রীতিনীতি এগুলি নিয়মকানুন জানে? নিশ্চয় জানে না। তাকে কি করতে হয়? আস্তে আস্তে সমাজের রীতিনীতি আত্মস্থ করতে হয়। সমাজের রীতিনীতি আত্মস্থ করার প্রক্রিয়াকেই বা ধরনকে আমরা কি বলে থাকি? সামাজিকীকরণ। আজ আমাদের পাঠের বিষয় সামাজিকীকরণ ও উন্নয়ন। সামাজিকীকরণ ও উন্নয়ন। এটি তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ে রয়েছে। আজ আমরা এই পঞ্চম অধ্যায়ের পাঠ 1 এবং 2 নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নিই সামাজিকীকরণ কি। সামাজিকীকরণ একটা জীবনব্যাপী প্রক্রিয়া। এটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একজন শিশু কি হয়, আস্তে আস্তে সামাজিক জীবে পরিণত হয়। আস্তে আস্তে সে সমাজের রীতিনীতি, আচার ব্যবহার, তারপরে শৃঙ্খলাবোধ, মূল্যবোধ, তাই না, দেশপ্রেম, সব কিছু কি আয়ত্ত করতে শেখে। শুধু তাই না, নিজেকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বা মানিয়ে নিতেও শিখে। তাহলে সমাজের সঙ্গে, সমাজের আচার আচরণের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে চলা এবং সমাজের রীতিনীতি আত্মস্থ করার প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি? সামাজিকীকরণ বলে থাকি। কথায় বলে জন্ম থেকে কি দোলনা থেকে কবর পর্যন্ত কি করতে হয়? শিখতে হয়। বা আমাদের যে শিক্ষাকাল সেটা জন্ম থেকে আসলে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্তই চলে। এই জন্যই আমি বললাম যে সামাজিকীকরণ একটা কি জীবনব্যাপী প্রক্রিয়া। মানুষের জীবনের বিভিন্ন পদে পদে, বিভিন্ন স্তরে সামাজিকীকরণ হয়ে থাকে। প্রতিনিয়তই যখন মানুষ কি করে, নতুন নতুন পরিবেশ, নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন হয়, তখন তাকে সেই পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে শিখতে হয়। এই মানিয়ে চলা বা খাপ খাওয়ানোর প্রক্রিয়াটাই হচ্ছে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। তাহলে এটি একদিন দুদিনের কোনো ব্যাপার না, এটা একটা সারা জীবনেরই ব্যাপার। এবং আমরা প্রতিনিয়তই কিছু না কিছু শিখি এবং নতুন নতুন পরিস্থিতির মোকাবেলা করি, নতুন নতুন পরিস্থিতির সঙ্গে কি মানিয়ে চলতে শিখি। কিসের মাধ্যমে? এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে। শিক্ষার্থীরা, তোমাদের পাঠ 1-এ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। জন্মের পর থেকেই মানব শিশু কি হয়, আস্তে আস্তে বড় হতে শেখে। শুধু সে হাতে পায়ে বা শরীরে বড় হয় তা কিন্তু না, তার যে গণ্ডি, তার বিচরণের যে ক্ষেত্রটা, সেটাও কিন্তু বড় হতে শেখে বা ব্যাপক হওয়া শুরু করে। এবং সে প্রতিনিয়তই
কি করে সমাজের কিছু না কিছু রীতিনীতি আত্মস্থ করা শেখে। কিসের মাধ্যমে শেখে? বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। তো প্রথমেই যে সামাজিক প্রতিষ্ঠানটি রয়েছে, যার ভূমিকা কি অতুলনীয় বা প্রধান আমরা বলবো, কোথায় সামাজিকীকরণে, সেটি হচ্ছে পরিবার। তাহলে আমরা যদি সামাজিকীকরণকে কেন্দ্রে রাখি, তাহলে কি হবে? সামাজিকীকরণ, সামাজিকীকরণ, সামাজিকীকরণ হয়ে থাকে কিভাবে? সবার প্রথমে কোথায় হয়ে থাকে? পরিবারে। তাহলে পরিবার, পরিবার, শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন কার সংস্পর্শে সবচেয়ে বেশি থাকে? তার মায়ের। আস্তে আস্তে পরিবারের অন্যান্য সদস্য, তার বাবা, আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন বলতে ভাই বোন বা দাদা দাদি নানা নানি, হ্যাঁ, তাদের সংস্পর্শে বা পরিবারের অন্যান্য সদস্যদের সংস্পর্শে আসে। মায়ের কাছ থেকে একজন শিশু প্রথম কথা বলা শিখে। এই কারণে মায়ের কথাবার্তার ধরন, হ্যাঁ, বাচনভঙ্গি, ভাষা, মায়ের খাদ্যাভ্যাস, এগুলির প্রতিফলন শিশুর মধ্যে দেখা যায়। শুধু যে মায়ের কাছ থেকে শিশু শেখে তা কিন্তু না, পরিবারের অন্য সদস্যদের কাছ থেকেও সে কিন্তু শিখে। একটা শিশু পরিবার থেকেই ভালোবাসা বলো, শ্রদ্ধা বলো, স্নেহ বলো, হ্যাঁ, মমত্ববোধ যাকে আমরা বলি, তার কর্তব্যবোধ, দায়িত্ববোধ, তারপরে তার ধর্মীয় যে বোধটা থাকে সেটাও কিন্তু পরিবার থেকেই সে শেখে। এই কারণে শিশুর সামাজিকীকরণে মাতা পিতার মধ্যে যে সম্পর্ক সেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিতামাতার সম্পর্ক যদি কি হয়, মধুর হয়, ভালোবাসার হয়, তাহলে সেই শিশুর মধ্যেও কি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এবং সব ভালো গুণগুলি আমরা দেখতে পাই। শুধু মাতা পিতা না, পরিবারের সকল সদস্যের বন্ডিং বা তাদের বন্ধন যদি দৃঢ় হয়, ভালো হয়, তাহলে আমরা ওই শিশুর মধ্যে কি দেখতে পাই, একজন আত্মপ্রত্যয়ী মানুষের প্রতিচ্ছবি দেখতে পাই। অন্যের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ, এটা মানে শিশু পরিবার থেকেই কিন্তু শিখে আসে। তার ভালোবাসা বলো, তার দেশের প্রতি, নিজের পরিবারের প্রতি যেমন মায়া মমতা থাকে, দেশের প্রতি বা বড়দের প্রতি শ্রদ্ধা, এই জিনিসগুলি শিশু পরিবার থেকেই শিখে আসে। বড়দের শ্রদ্ধা করতে হয়, ছোটদের স্নেহ করতে হয়, তাই না? এই জিনিসগুলি কিন্তু পরিবার থেকেই সে শেখে। এবং পরিবার হচ্ছে সামাজিকীকরণের সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম। আস্তে আস্তে শিশু কি হয়, বড় হতে শুরু করে, তখন তার কি গণ্ডিটা কি থেমে থাকবে? গণ্ডিটাও কিন্তু কি হয়, বড় হয়। পরিবারের গণ্ডি পেরিয়ে শিশুর কার সঙ্গে সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে? তার জ্ঞাতিগোষ্ঠী এবং প্রতিবেশীদের মধ্যে। এই জ্ঞাতিগোষ্ঠী এবং প্রতিবেশীকে আমরা কি বলে থাকি, হ্যাঁ, এরা কার সদস্য? স্থানীয় সমাজ, স্থানীয় সমাজ। আস্তে আস্তে শিশু যখন বড় হতে থাকে তখন তার বাবা মা, ভাই বোন বাদ দিয়েও দেখা যায় যে তার নিকট আত্মীয় সম্পর্ক যারা আছে, রক্তের সম্পর্কের, হ্যাঁ, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী, এদের সঙ্গে শিশুর কী থাকে, সখ্যতা থাকে, তাদের সঙ্গে চলাফেরা করে, যাতায়াত থাকে, মেলামেশা থাকে। এই যে প্রতিবেশী, আত্মীয় স্বজন তো তার রক্ত সম্পর্ক যারা আছে তারা তো আছে, এছাড়াও প্রতিবেশীদের ভূমিকাও কিন্তু সামাজিকীকরণে একটা বিশাল প্রভাব ফেলে। বিশেষ করে গ্রামাঞ্চলে কি প্রতিবেশীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেশীদের কী করে, অনেক সময় কি তোমরা খেয়াল করে দেখো তো, অনেক সময় কি হয়, প্রতিবেশীদের মধ্যে কি খাবার কি লেনদেন হয় না, হ্যাঁ,
হয়তো বা ভালো কিছু রান্না করলে আমরা কী করি, আমাদের যাদের সঙ্গে একটা সুসম্পর্ক থাকে তাদের বাসায় দিয়ে দিই না, আমাদের বাসায় বা তোমাদের বাসায় বা কারো বাসায় মেহমান আসলে তাদেরকেও হয়তো বা দাওয়াত দেওয়া হয়, বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে, জন্মদিন, তারপর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা কী করি, আমরা আমাদের এই নিকট আত্মীয় এবং প্রতিবেশীদের আপ্যায়ন করে থাকি। শিশু এখান থেকেই শেখে যে শুধু তার পরিবার না, পরিবারের বাইরেও যারা আছে, পরিবার অন্যান্য সদস্যদের বা পাড়া প্রতিবেশীদের প্রতিও যে তার কী আছে, দায়িত্ব কর্তব্য আছে বা সামাজিকতা লৌকিকতা, এই জিনিসগুলির বা এই গুণাবলীগুলির মানে আমরা কী বলবো পরিস্ফুটন হয় এই প্রতিবেশীদের মাধ্যমে। শুধু নিজের লোকজনই না, অন্য মানুষও যে মানুষের কী হয় কাছের হয়, অনেক উপকার করে থাকে, নিজে আমাদের দুঃখে কী হয় দুঃখে হয়, আমাদের আনন্দে তারাও খুশি হয়, তাই না? তাহলে এই যে সহমর্মিতা সহযোগিতা, এই গুণাবলীগুলি কিন্তু প্রতিবেশীদের কাছ থেকে শিশু শেখে। লৌকিকতা সামাজিকতা এই জিনিসগুলি কার মাধ্যমে শিখে? প্রতিবেশী এবং তোমার নিকট আত্মীয়দের কাছ থেকে শিখে থাকে। তারপরে যে উপাদান সেটি কি? সমবয়সী সঙ্গী, পীর গ্রুপ, তাই না? সমবয়সী সঙ্গী, সমবয়সী সঙ্গী, সমবয়সী যে সঙ্গী যারা থাকে তাদের কী থাকে? কথার কথা, তোমাদের বয়সী যারা, অন্যান্য তোমাদের সাথে বড় বা ছোট তাদের প্রতি বা তাদের সঙ্গে তোমাদের যে রিলেশন বা সম্পর্ক, যেমন সমবয়সীদের সঙ্গে কী আরও বেশি অন্তরঙ্গ, আরও বেশি আন্তরিক, তোমরা তোমাদের কী করতে পারো, তোমাদের মনের কথা তাদের সঙ্গে শেয়ার করতে পারো, তোমরা তাদের সঙ্গে খেলাধুলা করতে পারো, তাই না? অনেক কিছুই মানে খেলাধুলা বলো, যে কোনো বিষয়ে শেয়ারিং বলো, এগুলি আমরা তাদের সঙ্গে করে থাকি। এই জন্য সমবয়সী শিশুদের প্রতি কী থাকে আকর্ষণটা কী থাকে? দুর্নিবার থাকে বা প্রবল আকর্ষণ থাকে। এবং এদের সংস্পর্শে এসে একজন শিশুর মধ্যে কী কী গুণাবলী বিকশিত হয়? সহযোগিতা, সহনশীলতা, সহমর্মিতা, নেতৃত্ব, মূল্যবোধ, তারপরে শৃঙ্খলাবোধ, রীতিনীতি, আরও একটা কী, অনেক সময় কী হয় তাদের মধ্যে কি দ্বন্দ্ব হয় না? তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয় না? হ্যাঁ, দ্বন্দ্ব কিন্তু হয়। তো দ্বন্দ্ব যখন হয়, দ্বন্দ্ব মেটানোর কৌশলটাও কিন্তু শিশু এখান থেকেই রপ্ত করে। এবং দ্বন্দ্ব হলে কী করতে হয়, সেটা আবার মিলমিশ করতে হয়, এটাও যে একটা শিক্ষা, এই শিক্ষাটাও কিন্তু শিশু কোথা থেকে অর্জন করে থাকে? এই সমবয়সী শিশুদের সঙ্গে মেলামেশা করেই কিন্তু অর্জন করে থাকে। তাহলে এটাও সামাজিকীকরণের অন্যতম একটা কী হাতিয়ার বা উপাদান, তাই না? তারপরের যে উপাদান সেটি কী? শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। একটা নির্দিষ্ট সময় পেরোলে কী হয়, শিক্ষা শিশুরা কোথায় যায়? বিদ্যালয়ে যায়, তাই না? বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে কি একটা পরিবারের শিশু আসে? ওখানে অনেক পরিবার থেকে অনেক রকমের শিশু আসে। তো এইখানে কি হয়, বিভিন্ন শিশুর মধ্যে কি অন্তরঙ্গতা দেখা যায় এবং আন্তরিকতা হয়, এখানে তাদের মধ্যে মিথস্ক্রিয়াও হয়। এখানে দেখা যায় যে এক শিশুর আচরণ আরেক শিশু কি করে, আরেক শিশু প্রভাবিত হয়ে থাকে এক শিশুর আচরণ দ্বারা। তো একে মনে করো যে তোমার একটা তোমার আচরণ এবং আর তোমার বন্ধুর আচরণ, যখন দুইজন ব্যক্তির মধ্যে তাদের আচরণের কী হয় লেনদেন হয়, এই প্রক্রিয়াকে আমরা কী বলে থাকি, মিথস্ক্রিয়া বলে থাকি। তো দেখা যায় যে তোমার যে ঘনিষ্ঠ বা একজন শিশুর যে ঘনিষ্ঠ বন্ধু থাকে তাদের কী আচরণের মধ্যে অনেক মিল পাওয়া যায় এবং কারো আচরণের ভালো দিক আরেকজন কী করে থাকে গ্রহণ করে থাকে, বা একজনের আচরণ দ্বারা আরেকজন কী হয় প্রভাবিত হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিশু দেখে যে মাতা পিতা বাদ দিয়েও কী থাকে, তাদের আরও গুরুজন থাকে, এখানে শিক্ষকরা থাকে। এই যে বড়দের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বলো, এটা কিন্তু
তার পরিবার এবং তার স্থানীয় সমাজের পরে বিদ্যালয়ে এসেই কিন্তু এই গুণাবলীটি রপ্ত করে। শুধু তাই না, শিশুকে সময় মতো বা নিয়মানুবর্তিতা, সময় মতো তাকে উঠতে হবে, কাজ করতে হবে, হ্যাঁ, এই যে ডিসিপ্লিন মেনটেন, এগুলিও কিন্তু শিশু বিদ্যালয়ে গিয়েই রপ্ত করে থাকে। এখানে শুধু কি এক ক্লাসের শিশু থাকে, বাচ্চা থাকে, তা না, অনেক। তাহলে এখানে একজন শিশুর কী থাকে, বড় বড় ভাই বোনও থাকে বা বড়রাও থাকে, আবার তার ছোটরাও থাকে। তাহলে এই যে বড়দেরকে কী করতে হয়, শ্রদ্ধা করতে হয়, ছোটদের প্রতি স্নেহ মমতা থাকে, এই এই বোধগুলি, হ্যাঁ, বা এই গুণাবলীগুলি কিন্তু শিশু বিদ্যালয়ে গিয়ে কিন্তু রপ্ত করে থাকে। শুধু তাই না, নেতৃত্ব প্রদান বলো, দেশপ্রেম বলো, সময়ানুবর্তিতা, বড়দের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, তারপরে সময় মতন সময় জ্ঞান, এই জিনিসগুলি বা এই গুণাবলীগুলি বা এই ধরনের পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলতে শিখে শিশু কোথায়, বিদ্যালয়ে গিয়ে। তাহলে এটাও সামাজিকীকরণের অন্যতম একটা মাধ্যম। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো একজন শিশু কিভাবে ক্রমান্বয়ে কি হচ্ছে, সামাজিক মানুষে পরিণত হচ্ছে। কিসের মাধ্যমে? সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। তারপরের যে সামাজিক প্রতিষ্ঠানের প্রভাব রয়েছে সেটি কি, শিক্ষা প্রতিষ্ঠানের পরে কোনটি? হ্যাঁ, বিভিন্ন স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। এই যে স্থানীয় সমাজ, তাই না, স্থানীয় সমাজ, সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে আসলে কি কি পড়ে একটু খেয়াল করো। তোমাদের বাড়ির আশেপাশে কি আছে, লাইব্রেরি আছে, আছে না? হ্যাঁ, শিক্ষা সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, তারপরে খেলাধুলার জন্য ক্লাব রয়েছে, তারপরে ড্রয়িং শেখার হয়তো বা শেখার জন্য কী রয়েছে, হ্যাঁ, বিদ্যালয় রয়েছে, আবার কী রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিশুদের কি নাচ, গান, আবৃত্তি ইত্যাদি শিখে থাকে। তাহলে এই যে স্থানীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলির মাধ্যমে আসলে কি হয়, একটা শিশুর অন্তর্নিহিত যে গুণাবলী থাকে, প্রত্যেকটা মানুষেরই কি আছে, একটা নিজস্বতা আছে, এবং তার অভ্যন্তরীণ কোনো না কোনো গুণাবলী কি থাকে, সুপ্ত অবস্থায় থাকে, এইগুলি প্রস্ফুটিত হয় এই সকল সংগঠনের মাধ্যমে। যে যেটা পছন্দ করে, কেউ হয়তো বা গান গাইতে পছন্দ করে, কেউ হয়তো বা আবৃত্তি করতে পছন্দ করে, তাই না, কেউ খেলাধুলা পছন্দ করে, কেউ বই পড়তে ভালোবাসে, কেউ আবার লিখতে ভালোবাসে, এই জিনিসগুলি মানুষকে কি করে, একটা শিশুকে আরও বেশ সংস্কৃতমনা করে তোলে। শুধু তাই না, একজন শিশুকে মানবিক এবং সৃজনশীল করে তোলে, তার সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটায় এই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মাধ্যমেও কি হয়ে থাকে, শিশুর সামাজিকীকরণ হয়ে থাকে, এবং মানুষের যে সুকুমার বৃত্তি, সৌন্দর্যবোধ, বুদ্ধিবৃত্তি, এইগুলি কিন্তু এই স্থানীয় সমাজের প্রভাবে জেগে ওঠে, এবং সে আরও অনেক বেশি কি পরিশীলিত, অনেক রুচিবান ব্যক্তিতে পরিণত হয়। সমাজের মূল্যবোধের দিকে সে খেয়াল রাখে, তাই না, তার যে আদর্শ, তার চরিত্রের বিভিন্ন গুণাবলীর মধ্যে এগুলি ফুটে ওঠে। এরপরে যে সামাজিক উপাদান, হ্যাঁ, যার মাধ্যমে শিশু কী হয়ে থাকে, সামাজিকীকরণ হয়ে থাকে, সেটি কি, রাজনৈতিক দল বা রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক প্রতিষ্ঠান একটা একজন ব্যক্তির মধ্যে কি করে, রাজনৈতিক চেতনা জাগিয়ে তোলে, তাই না, দেশপ্রেম বলো, দেশের প্রতি কিছু করা, দেশের মানুষকে ভালোবাসা, নেতৃত্ব দান করা, এই গুণাবলীগুলি কিন্তু এই রাজনৈতিক প্রতিষ্ঠানের সংস্পর্শে এসে
মানুষ কি শিখে বা পরিপূর্ণতা লাভ করে। আমরা প্রথমেই কি বললাম যে প্রত্যেকটা ধাপে ধাপে মানুষ কি করে শিখে, আসলে তাই প্রত্যেকটা ধাপে ধাপেই কিন্তু মানুষ শিখে এবং নিজেকে নতুন নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে শেখে। তো শিক্ষার্থীরা খেয়াল করো, তোমরা এখানে প্রথমে একটা শিশুর গণ্ডিটা কোথায় ছিল, পরিবার, তারপর আস্তে আস্তে তার নিকট আত্মীয় স্বজন আত্মীয় পাড়া প্রতিবেশী সেখানে, তারপরে কোথায় গেল সমবয়সী সঙ্গী, তাই না, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান, সর্বশেষ আমরা কী পেলাম রাজনৈতিক প্রতিষ্ঠান। তো একজন শিশু যতই দিন যাচ্ছে, যত বড় হচ্ছে, তার গণ্ডিটা কী হচ্ছে, ততই বৃদ্ধি পাচ্ছে এবং এই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সে কী করছে, সে শিখছে এবং সেই প্রতিষ্ঠানগুলির সঙ্গে নিজেকে মানিয়ে চলতে শিখছে। এটাই আসলে সামাজিকীকরণ। এটা ছিল আমাদের পার্ট একের বিষয়বস্তু। এরপরে আমরা যাব পার্ট দুয়ে। পার্ট দুয়ের বিষয়টি কি, সামাজিকীকরণে বিভিন্ন উপাদানের প্রভাব। হ্যাঁ, আশা করি তোমরা এটা নিশ্চয় বুঝতে পেরেছ। আমরা একটু আগে জানলাম বিভিন্ন কি প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিকীকরণ হয়ে থাকে। তো এই যে সামাজিকীকরণ কিভাবে হয়ে থাকে এটাও কিন্তু আমাদের চিন্তার একটা ব্যাপার, তাই না। আমরা কি চট করে দেখেই সব কিছু শিখে যাই, কিভাবে শিখি, শুনে শিখি, দেখে শিখি, অনুভব করে শিখি, তাই না, এগুলিও কিন্তু আমাদের আলোচনার বিষয়। আমরা কি বললাম যে কাঙ্ক্ষিত সুস্থ জীবনের জন্য প্রত্যেক ব্যক্তিকে সমাজের কি করতে হয়, কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি আদর্শ অভ্যাস মূল্যবোধ এগুলি আয়ত্ত করতে হয়, তাই না। সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি কী করে থাকে, এগুলি আয়ত্ত করে থাকে এবং এই আয়ত্ত করার পেছনে কি রয়েছে, অনেক উপাদান কাজ করে। কী কী উপাদান কাজ করে এটাই এখন আমাদের আলোচ্য বিষয়। তো প্রথম যে উপাদান সেটি কি, অনুকরণ। অনুকরণ তোমরা জানো অনুকরণ কি, হুবহু কোনো জিনিস দেখে অন্যেরটা নকল করা, তাই না, যাকে আমরা কি বলে থাকি, নকল করা। অন্যেরটা মানে একটা জিনিস অন্যের দেখে হুবহু সেই রকম কোনো কিছু করাকে আমরা কি বলে থাকি, অনুকরণ করে থাকি। একটা শিশু এই অনুকরণের মাধ্যমেই সবচাইতে বেশি শেখে এবং প্রথমে সে কিন্তু অনুকরণের মাধ্যমেই শেখে। তুমি শিশুর সঙ্গে যে কথাটা বলবে, তুমি শিশুকে যদি মা মা বলো বা যেটাই বলো বা যেই কথাটা বলবা, দেখবা যে ওই শিশুটা কী করছে, তোমাকে দেখা মাত্রই সেটাই কিন্তু উচ্চারণ করবে। তো এটা কীভাবে শেখে, সে অনুকরণের মাধ্যমেই কিন্তু শেখে। অনুকরণের মাধ্যমে শিশু কী কী শেখে, ভাষা, উচ্চারণ, তার বাচনভঙ্গি ইত্যাদি আয়ত্ত করে থাকে। শুধু যে ছোটরাই শিখে বা শিশুরাই শেখে তা না, বড়রাও কিন্তু শেখে। বড়রা কখন অনুকরণ করে, যখন সে নতুন কোনো পরিস্থিতিতে পড়ে, নতুন কোনো পরিবেশে গিয়ে উপস্থিত হয়, তখন সে সেখানে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য বা মানিয়ে নেওয়ার জন্য অনুকরণ করে থাকে। তারপরে যে উপাদান সেটি কি, অভিভাবন। অভিভাবন বা সাজেশন, এই জিনিসটা আসলে কি, এটা একটা যোগাযোগের মাধ্যম। এটা একটা যোগাযোগের মাধ্যম, অর্থাৎ এর মাধ্যমে কি হয়, ইনফরমেশন একজনের কাছ থেকে অন্যজনের কাছে পৌঁছে। অভিভাবন প্রক্রিয়া, হ্যাঁ, এর মাধ্যমে কি হয়, শিশুদের মধ্যে কি থাকে, প্রথমে কি যুক্তি উপস্থাপন করার ক্ষমতা তাদের থাকে, যুক্তি উপস্থাপন করার ক্ষমতা তাদের মধ্যে থাকে না, তখন সহজেই তাদেরকে কি করা যায়, প্রভাবিত করা যায়। এই অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে শিশুরা কি হয়, সহজেই প্রভাবিত হয়ে থাকে। সামাজিকীকরণের বিভিন্ন ক্ষেত্র যেমন শিক্ষা, রাজনীতি, তারপরে শিল্প, বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রগুলোতে কি দেখা যায়, অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে
কি ব্যক্তির চিন্তা ভাবনা অন্যদের মাঝে সঞ্চালিত হতে দেখা যায়। একজনের চিন্তা ভাবনা কি করা হয়, একজনের চিন্তা ভাবনা দ্বারা অন্যদের আচরণকে কি করা হয়, নিয়ন্ত্রণ করা হয় এবং তার চিন্তাটা অন্যদের মধ্যে প্রসারিত করা হয় এই অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে। এবং এই অভিভাবন প্রক্রিয়ার যে নীতি বা নীতিবোধ বা এর যে কৌশল এটাকে কাজে লাগিয়ে বর্তমান দিনে কি করা হয়, এই যে আমরা অনেক কি বিজ্ঞাপন দেখি, বিজ্ঞাপনগুলি আসলে এই নীতির উপর ভিত্তি করেই কিন্তু গড়ে ওঠে। প্রত্যেকটা মানুষের কি থাকে, একটা নিজস্ব মতাদর্শ থাকে এবং এই তার মতাদর্শের সঙ্গে যখন বিভিন্ন মনীষীর মতাদর্শ মিলে যায় তখন সে কি তাদের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এরপরের যেটি সেটি কি অঙ্গীভূতকরণ। তাহলে শিশু কার কার মাধ্যমে শিখছে, অনুকরণের মাধ্যমে শিখছে, অভিভাবনের মাধ্যমে সে শিখছে বা সমাজের রীতিনীতি তার মধ্যে কি হচ্ছে সঞ্চালিত হচ্ছে। থার্ড যেটা সেটা কি অঙ্গীভূতকরণ। অঙ্গীভূতকরণ অঙ্গীভূতকরণ জিনিসটা কি, হ্যাঁ, ইনকর্পোরেশন। ইনকর্পোরেশন এই জিনিসটা কি একটু আমরা খেয়াল করি, শিশু কি থাকে শৈশবে কি সচেতনভাবে সব করে। হ্যাঁ, আমরা শিশুর মুখ দিয়ে অনেক সময় অনেক রকমের শব্দ শুনতে পাই। হ্যাঁ, তোমরা কি জানো এটা সে সজ্ঞানে করে না, অর্থাৎ এটা এমনি এমনি তার মুখ থেকে এইভাবে বেরিয়ে আসে। এটা কিন্তু সজ্ঞানে সে করে না। আমরা কিন্তু অনেক সময় এই ধরনের নতুন নতুন তার মুখ থেকে কিছু অনেক সময় দেখা যাবে যে কোনো শিশু বু 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 করছে। হ্যাঁ, আমরা শুনে কি হই, খুব খুশি হই, খুব আনন্দিত হয়ে থাকে। তো এই কাজটা বা এই ওয়ার্ডটা বা এই শব্দটা শিশু কিন্তু কি করে না, সে সজ্ঞানে এটা করে না, মনের অজান্তেই সে এটা কিন্তু করে থাকে। যত দিন যায় তত মানে আস্তে আস্তে সে কি তার ভালো মন্দ, তার পছন্দ অপছন্দ এই জিনিসগুলি বুঝতে পারে। শিশু যখন বড় হতে শুরু করে তখন তার প্রিয় খাবার কোনটা এটা সে চিনতে শিখে, প্রিয় খেলনা কোনটি সেটিও সে চিনতে শিখে, প্রিয় বই, প্রিয় রং এগুলি কিন্তু আস্তে আস্তে সে চিনতে শিখে। এটা এটা কি সে সজ্ঞানে কিন্তু এটা শিখে। তো এটা প্রথম অবস্থায় হয়তোবা যখন সে নেয় আমরা মনে করি এটা মনে হয় তার পছন্দের, কিন্তু আসলে সেটা থাকে না, সেটা সে এমনি এমনিই করে থাকে। তো এই যে যখন সে তার মতামত জ্ঞাপন করতে পারে বা মতামত মানে দিতে পারে, এই ধরনের পরিস্থিতিটা কি এটা কিসের মাধ্যমে করে থাকে, এই তার যে কোনো জিনিসের প্রতি যে অ্যাট্রাকশন বা আকর্ষণ, হ্যাঁ, এবং সেটা চিনতে পারা বা তাকে বুঝতে দেওয়া বা বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে অঙ্গীভূতকরণ। আমরা কি করি, আমরা দেখি যে অনেক একসঙ্গে অনেকগুলি যদি খেলনা থাকে তাহলে দেখা যায় যে মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা দুইটাই যদি থাকে দেখা যায় যে মেয়েরা দৌড়ে গিয়ে কি করে পুতুল নিয়ে খেলা শুরু করে, তাই না? আর ছেলেরা কী করে, হয়তোবা ব্যাট বল নাহলে স্পাইডারম্যান সাজে। আবার মেয়েদেরকে আমরা কি দেখি যে সে বসে বসে ঘরকন্নার খেলা খেলছে। তো এই যে প্রক্রিয়া বা ধরন বা আমরা যাই বলি না কেন যে বিনোদন, এই এর নামই হচ্ছে অঙ্গীভূতকরণ। আস্তে আস্তে কি হয় তার পরিধি বাড়তে থাকে, তার চিন্তা চেতনার জগৎটাও কিন্তু বাড়তে থাকে। এবং এই অঙ্গীভূতকরণের মাধ্যমে শিশু কি করে সমাজের বিভিন্ন রীতিনীতি এগুলি আয়ত্ত করে ফেলে এবং তার কোনটা পছন্দের সে সেটা বুঝতে পারে। সর্বশেষ যেটি রয়েছে সেটা কি ভাষা বা ল্যাঙ্গুয়েজ। ভাষা ভাষা জিনিসটা কি, ভাষার মাধ্যমে মানুষ কি করে তার মনের কথাগুলি ব্যক্ত করে, তার অনুভূতির প্রকাশ ঘটায়, কোনো কিছু বুঝতে শিখে বা নতুন নতুন জায়গায় গিয়ে সে কি তাদের সম্পর্কে জানতে পারে, তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। এগুলো কিসের মাধ্যমে, ভাষার মাধ্যমে। সমাজের সংস্কৃতির বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমে সঞ্চারিত হয়ে থাকে। ভাষার মাধ্যমে ব্যক্তি তার মনের ভাব প্রকাশ করে,
তাছাড়া একে অন্যকে জানা কিংবা নিজ দেশ ও সমাজ এবং বহির্জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন, শিক্ষা, হ্যাঁ সবই চলে ভাষার মাধ্যমে। বস্তুত ভাষা কি করে, শৈশব থেকে ব্যক্তিত্বকে প্রভাবিত করে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই যে কিসের মাধ্যমে আমাদের সামাজিক রীতিনীতিগুলি আত্মস্থ করছি, কিসের কিসের মাধ্যমে? অনুকরণ, অভিভাবন, অঙ্গীভূতকরণ এবং ভাষা। আজকের মতন আমাদের পাঠের আলোচনা আমরা এখানেই শেষ করব। তোমাদের বাড়ি কাজটি লিখে নাও, তোমাদের যে বাড়ি কাজ থাকবে সেটি কি ছোট্ট একটা কাজ দিই, যেহেতু তোমাদের এখন কি চলছে, এখন অ্যাসাইনমেন্ট জমা দিতে হচ্ছে, তাই না? তোমাদের সময় কম, কাজেই অল্প সময়ের জন্য ছোট্ট একটা বাড়ি কাজ। সেটি কি হবে? সামাজিকীকরণের ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা মূল্যায়ন করো। সামাজিকীকরণের ক্ষেত্রে বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান যাই বলো না কেন, এর ভূমিকা মূল্যায়ন করো। তো শিক্ষার্থীরা, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।